নমস্কার বিল টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আনন্দমার স্কুলের রিলেটেড কোশ্চন নিয়ে আজকেও হাজির হয়েছে স্ট্যান্ডার্ড টু এর রফলার যে পেজ আছে সেই ভাষা শিক্ষার তার প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে হাজির তার আগে আমি বলবো বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে তাকে আইকন প্রেস করুন পরবর্তী ভিডিও পেতে কোনো রকম অসুবিধা হবে না ডেসক্রিপশনে দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়ে গেছে জানুয়ারি থেকে চলছে রানিং অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য নিচে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই জানান আমাকে অনলাইন ক্লাসে যুক্ত করে দেবো পয়সা পরে দেবেন টাকা পয়সা পরে দেবেন আগে অনলাইন ক্লাসে ক্লাস করুন যদি ভালো লাগে অবশ্যই ক্লাসে জয়েন থাকবেন আর আজকে যে পড়া আছে আনন্দমাস্কুলের স্ট্যান্ডার্ড এর ভাষা শিক্ষার এখানে দিয়ে আছে শব্দার্থ তক্র মানে গোল মেড মানে ভেড়া দ্রুম মানে গাছ আর শ্রুতি মানে কান বা সোনা আর শ্রবণ মানে ফোয়ারা প্রণাম পনাশ প্রণাস মানে ধ্বংস প্রকম মানে বাড়াবাড়ি অবস্থা শ্রবণ মানে সোনা এখানে দিয়ে আছে শূন্য শূন্য পূর্ণ হচ্ছে বোধদ্রুমি একটি প্রাচীন বৃক্ষ ব্রিটেনের তেমস নামে নদী আছে বজ্রপাত সহ বাড়িধারা নামই আছে চক্র মানে ঘোল অভ্র একটি খনিজ ধাতু এখানে দিয়েছে বেমান শব্দ প্রথমে এখানে সক্ষটা কেটে দিয়েছি কাশ্যটা কেটে দিয়েছি কীর্তটা কেটে দিয়েছি নম্রতা নম্র কেটে দিয়েছি তারপরে রফলা জুড়ে শব্দ ভ্রম প্রাচীর শ্রবণ ব্রত শ্রম হ্রাস ঘ্রান দ্রব্য তারপরে পাঁচের দাগে আছে হিংস্র প্রথম বর্ণের সঙ্গে রফলা যে কোনো বর্ণের সঙ্গে হিংস্র অভ্র প্রাচীন ছাত্র বর্জ্য মতিভ্রম শ্রবণ প্রশ্রবণ বিপরীত শব্দ হচ্ছে পশ্চাৎ মন্থর এখানে আছে অগ্র প্রসাদ দ্রুত মন্থর নম্র নির্দয় উদ্ধ হাস বৃদ্ধি ব্যগ্র বিমুখ প্রাচীন নবীন উপকার অপকার হিংস শান্ত সাজি সাজি লেখা যে প্রাচীন হবে এটা অগ্রগামী হবে প্রখর হবে মতিভ্রম হবে প্রসবন হবে বজ্রপাত হবে রতন ঘোষ কি করেন ড্রয়িংয়ের শিক্ষক মেয়ের কাকে বলা হয় পুরুষ ভেড়াকে মেয়ের বলা হয় কয়লা কি করি কি কি খনিজ ধাতু হ্যাঁ কোন জন্তুর ঘান শক্তি খুবই প্রখর কুকুর বাঘ হবে ব্রিটেন কোন মহাদেশের অন্তর্গত ইউরোপ মহাদেশের অন্তর্গত তোমার নিজের স্কুল সম্পর্কে দশটি বাক্য লেখো আর এইটা গরুর সম্পর্কে দশটি বাক্য দেওয়া আছে গরু গৃহপালিত পশু গরুর চারটি পা আছে দুটি চোখ আছে গরুর দুটি কান আছে একটি সিং দুটি সিং আছে এরকম করে সব বাক্য কিছু লিখতে হবে রচনা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর পাশে থাকা বেলাইক প্রেস করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিল্টু বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল জন্য আসার জন্য অসংখ্য ধন্যবাদ